জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মিশরের শার্ম আল শেখে শুরু হলো COP27 সম্মেলন। যুদ্ধ অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় শতাধিক দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে। জলবায়ু উদ্বাস্তু দেশ হিসেবে ক্ষতিপূরণে জোরালো দাবি তুলবে বাংলাদেশও। বিশ্লেষকরা বলছেন, এবারে সম্মেলন ক্ষতিগ্রস্তদের জন্য ধনী দেশগুলোকে চাপে রাখার মঞ্চ হতে পারে। বিস্তারিত আসমাতুলির ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। ধনী দেশগুলোর শিল্প কারখানার কার্বন নির্গমনে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, বাড়ছে খরা ঝড় জলোচ্ছ্বাস। নিজেরা দায়ী না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যার চরম মূল্য দিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপের মতো দেশগুলো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে ঐতিহাসিক মুহূর্ত ঘোষণার দাবিতে রোববার মিশরের শার্ম আল শেখে পর্দা উঠল COP27 সম্মেলনের। শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে 13 দিনের সম্মেলন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কিপিং দ্য প্রমিস অন ক্লাইমেট ফাইন্যান্স, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ প্রভাব মোকাবেলার প্রস্তুতির পাশাপাশি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সহায়তার দাবি জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও COP27 এর প্রেসিডেন্ট সামে শুক্রি। উন্নয়নশীল দেশগুলোর ক্ষয়ক্ষতির প্রভাব কাটাতে তহবিল গঠনের এজেন্ডা অন্তর্ভুক্ত করায় আমি সবাইকে স্বাগত জানাই। এটি প্রথমবারের মতো COP এবং প্যারিস চুক্তির এজেন্ডায় আনুষ্ঠানিকভাবে স্থান পেল। 1.5 ডিগ্রি সেলসিয়াসে বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ এবং 2030 সালের মধ্যে গ্রিন হাউস নির্গমন 45% কমানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই সম্মেলন আগামী 18 নভেম্বর পর্যন্ত চলবে। আসমাতুলি, নিউজ 24।